আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে নমস্কার দেখছেন আর সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু প্রথমে যে খবরের দিকে নজর রাখছি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল আগেই এবারে সাংবাদিকদের দাবি মেনে তাদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অনুমতি দিল কমিশন সেই নির্দেশ মতো শনিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা শাসকের দফতরে গিয়ে পোস্টাল ব্যালটে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিকেরা উল্লেখ্য নির্বাচনের দিন সংবাদ গ্রহণের কাজে ব্যস্ত থাকায় অনেক ক্ষেত্রেই সাংবাদিকেরা ভোট দিতে পারেন না তাই এই অসুবিধার কথা বিবেচনা করে নির্বাচন কমিশন সাংবাদিকদের জন্য এই নির্দেশ জারি করেছে বলে জানা গিয়েছে এদিনের এই ভোটদান প্রক্রিয়ায় প্রেস ক্লাবের সম্পাদক অলিফ মিত্র সভাপতি অমিত সরকার সহ অন্যান্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন জেলা শাসক কুমার বিনা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা এদিনের ভোটদান প্রক্রিয়া খতিয়ে দেখেন দুদিনেশপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং কনফেডারেশন অফ সিকিম জার্নালিস্টের পক্ষ থেকে আমরা প্রথমে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তারপর কনফেডারেশনের পক্ষ থেকে আমরা দেশের নির্বাচন কমিশন এবং প্রধানমন্ত্রী এবং সবাই আমরা একটা দাবি করেছিলাম যে সাংবাদিকরা তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে না বেশিরভাগ ক্ষেত্রেই কারণ ভোটের দিন সাংবাদিকদেরকে বিভিন্ন জায়গায় ভোটের কাজ করতে হয় একজন সাংবাদিক অন্য জায়গায় ভোটেও চলে যায় সুতরাং সাংবাদিক আর ভোটের দিন যে সাংবাদিকদের ছুটিও নেই সুতরাং এই কারণে সাংবাদিকরা ভোট দিতে পারে না এবং এই দাবিটাকে নির্বাচন কমিশন বা অন্যান্য যারা আধিকারিক আছেন তারা সেটাকে সম্মান জানিয়েছেন জানিয়ে এই ফার্স্ট টাইম দেশের লোকসভা ভোটে সাংবাদিকরা আজকে ভোট দিতে পারছে ইডি ভোটের মাধ্যমে এবং এই ইডি ভোটের মাধ্যমে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ফলে সাংবাদিকরা তাদের যে ভোটাধিকার সেটা করতে পারলো এবং ভোটের দিন তারা নিজের খুশি মতন যেখানে খুশি সে কাজ করতে যেতে পারবে আর বাধা থাকবে না এই প্রথম ভোট এটা একটা আলাদা উপলব্ধি এটা সংগঠনের পক্ষ থেকে একটা বিশেষ সাফল্য পাশাপাশি একজন ভোটার হিসেবে মনে হচ্ছে যে না আমরা যেসব নাগরিক কারণ এতদিন আমরা ভোটের দিন কাজ করতাম কিন্তু ভোট দিতে পারতাম না নিজেদের ভোটটা নষ্টই হতো বিষয়টা দেখুন দীর্ঘদিন ধরেই সাংবাদিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে কারণ সাংবাদিকরা বিভিন্ন ভোটের কাজে নিজের বুথে গিয়ে ভোট দিতে পারে না বাইরেই বেশি বেশিরভাগ সময় তাদের থাকতে হয় তো আমরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রথম এই দাবি ভারতের নির্বাচন কমিশনের কাছে জানিয়েছিলাম যে সাংবাদিকদের ইডি ভোটের ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হোক আজকে নির্বাচন কমিশন সেই সুযোগ করে দিয়েছে আজকে আমরা সাংবাদিকরা জেলাশাসকের অফিসে এসে সবাই ইডি ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারলাম ফলে আমরা আজকে আনন্দিত এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই ব্যবস্থাপনা কেমন ছিল খুব সুন্দর ব্যবস্থাপনা আমরা আজকে উৎসবের মতো ভোট দিয়ে গেলাম আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি রেস্টুরেন্ট দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মহারাজা এলাকায় কাঁঠাল তলায় দোকানের মালিক জয়ন্ত দাস জানিয়েছেন শনিবার ভোরে রেস্টুরেন্টে আগুন লাগার খবর পান প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের আজকে স্টাফ যাওয়া ছিল তারা সকালে যা আমাদের রেস্টুরেন্টের খাবার তৈরি হয় সেটা তৈরি করছিল আমি ছিলাম না এখানে প্রস্তুত অন্য জায়গায় ছিলাম হঠাৎ করে ফোন করে বলে দোকানে শর্ট সার্কিট হয়ে গেছে লাইন থেকে তারপর আমি বললাম যে আমার যে এটা ফায়ার এটা আছে ওটা শেষ করে ওটাকে বন্ধ করে দেয় নিবা টেনিপা পারছে না চেষ্টা করে চারটে স্টাফ ছিল তারপরেও আর নিবাতে পারলো না তারপর আস্তে আস্তে এখন বাড়তে থাকে এক এক করে লোক আসে তারপর তোমার বলতো ফোন করা হলো তোমার আসলো ফ্রিজ ছিল বলতে আমাদের ফাস্ট ফুডের চারটা ফ্রিজ ছিল আমার নিজস্ব চারটা ফ্রিজ ছিল স্টারদের রুমের অনেক ট্রিজ ছিল মেশিন ছিল অনেক এই খাবার গরম করার হট ছিল চুলা ছিল অনেক কিছু ছিল তো কত টাকা মন্দ মতো আর চলো একটা কথা ভাই উত্তর দিনাজপুর প্রাক্তন সৈনিক সংঘের উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হল শনিবার এদিন রায়গঞ্জের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আয়োজিত এই ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করেন শিলিগুড়ি থেকে আগত বিশিষ্ট চিকিৎসকেরা সংগঠনের সম্পাদক অনিল সরকার সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন এখানে শিলিগুড়ি ভিশন হসপিটাল একটা আমাদের ইসিএইচ এম প্যানেল হসপিটাল যেখানে আমাদের এক্স সার্ভিস রায়গঞ্জ পলিক্লিনিক থেকে রেফারেল করে নিয়ে গেলে ওখানে সব সর্বরকমের চিকিৎসা ওখানে করানো হয় এবং ফ্রিতে করানো হয় এবং তারই জন্যে এখানে রায়গঞ্জে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করানো হয়েছে এই মেডিকেল ক্যাম্পে দুজন স্পেশালিস্ট ডক্টর এসছেন এবং অন্যান্য টেকনিশিয়ান এসছেন এখানে দুজন ডাক্তারের মধ্যে একজন রয়েছেন গ্যাস্ট্রোলজিস্ট আরেকজন রয়েছেন এমডি মেডিসিন এছাড়া এখানে ইসিএস করা হচ্ছে অন দ্য স্পট ইসিএস করা হচ্ছে ব্লাড প্রেশার চেক করানো হচ্ছে ব্লাড সুগার চেক করানো হচ্ছে পালস রেট চেক করানো হচ্ছে এবং ওজন চেক করানো হচ্ছে এখানে আমাদের মোটামুটি তিনটে চারটে পর্যন্ত পরিষেবা দেওয়া হবে পাঁচটা বছর দেখতে দেখতে পার আবার আসছে নির্বাচন লোকসভা নির্বাচনের আগে আবারও রায়গঞ্জে রেলের উন্নয়নের পরিসংখ্যান নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ পাঁচ বছরে রেলে কতটা সুবিধে পেল রায়গঞ্জ সাধারণ মানুষ বা বণিক সভা কতটা সন্তুষ্ট বিরোধীরা যদিও একযোগে পূর্বতন বিজেপি সাংসদকে কটাক্ষ করে চলেছেন তখন রেলের ক্ষেত্রে বিরোধীদের না পাওয়াকে কথা বেশি বলে পাল্টা আক্রমণ শানালো বিজেপি তুলে ধরব পাওয়া না পাওয়া নিয়ে বিশেষ প্রতিবেদন সামনেই আসছে লোকসভা ভোট ভোট মানেই গণতন্ত্রের উৎসব ভোট মানেই জনতার রায় ভোট এলেই শুরু হয়ে যায় উন্নয়ন এবং অনুন্নয়নের কাদা ছোঁড়াছুরি প্রতি পাঁচ বছর পর হয় সংসদীয় নির্বাচন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত বাকি নির্বাচনগুলির থেকে কেননা লোকসভা ভোটের দ্বারাই দেশের চালিকা শক্তি কার হাতে থাকবে তা স্পষ্ট হয় তাই উন্নয়ন নিয়ে ঢেরা পেটায় শাসক শিবির পাল্টা হাজারো কৈফিয়ত চায় বিরোধীরা এই উন্নয়নমূলক তালিকাটা অনেক লম্বা যার মধ্যে অন্যতম হলো রেল লোকসভা ভোট ঘোষণার অনেক আগে থেকেই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের রেল হয়ে উঠেছিল এক উন্নত পাশের জেলা যখন একের পর এক রেল উপহার পেয়ে চলেছিল তখন রায়গঞ্জ তিমিরে এমনই সামনে রেখে অভিযোগকে ভোট প্রচারের রূপরেখা তৈরি করেছিল কেন্দ্রের বিরোধী দলগুলি আঠারোশো ছিয়াশি সালে তৎকালীন পূর্বাঞ্চল শাখার অধীনে মিটারগেজ রেলপথের সূচনা হয়েছিল রায়গঞ্জ থেকে আজ দু সালে দাঁড়িয়ে আমরা পেরিয়ে গিয়েছে যুগের পর যুগ কত নতুন নতুন প্রকল্প টেকনোলজি এসেছে কিন্তু তারপরেও রায়গঞ্জ কি পেয়েছে তার চেয়েও বড় বিষয় গত নির্বাচনে রায়গঞ্জে ছিলেন বিজেপির সাংসদ কেন্দ্রীয় ক্ষমতায় বিজেপি উন্নয়নের কতটুকু শিখে ছিঁড়েছে পাঁচ বছরে বিগত পাঁচ বছরে রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী তার কতটা পূরণ করতে পেরেছে কি কিবা অসম্পূর্ণ রয়ে গেছে নেই থেকে। আমাদের প্রতিনিধি দিবাকর কথা বলেছিলেন হাসেমালি নামের এক স্থানীয় বাসিন্দার সাথে তিনি জানান বর্তমানে যা পরিস্থিতি তাতে দিল্লি কিংবা চেন্নাই যাওয়ার দূরপাল্লার ট্রেনের খুব দরকার চিকিৎসা শিক্ষা কর্মসংস্থান সহ একাধিক ক্ষেত্রে এই দাবি অত্যন্ত প্রাসঙ্গিক

উত্তম ঝা নামের অপর এক বাসিন্দা জানান রায়গঞ্জ কেন্দ্রে রেলের উন্নয়ন হয়নি তা বলা যাবে না কিছু ক্ষেত্রে উন্নয়ন তো হয়েছে তবে আরও দরকার তার কথায় উঠে এলো কোভিডের সময়ে বন্ধ হয়ে যাওয়া দিল্লি ট্রেন প্রসঙ্গ তিনি জানান দিল্লি অথবা দূরপাল্লার ট্রেনের প্রয়োজনীয়তা রয়েছে এখানে আচ্ছা এই রেল যোগাযোগ ব্যবস্থায় কতটা প্রতিশ্রুতি দিয়েছিল আর কি কি পেলেন আপনারা না রেল যোগাযোগ ব্যবস্থা আগের থেকে তুলনামূলক অনেকটাই ভালো হয়েছে আমরা যেরকম হচ্ছে আমাদের রাধিকাপুর টু কলকাতা ট্রেন আছে একটা তারপরে আমাদের সকালে কুলি এক্সপ্রেস আছে এছাড়াও লোকাল ট্রেন কাঠিয়া যোগাযোগ ব্যবস্থা আছে কিন্তু আমাদের মূলত যেটা সেটা হচ্ছে আমাদের দূরপাল্লার কোনো ট্রেন রায়গঞ্জ থেকে নেই এটা হচ্ছে মানুষ চিকিৎসার জন্য এখান থেকে কলকাতায় যেতে হয় কলকাতা থেকে ট্রেন ধরে যে তারপরে যেতে হয় যদি এই আমাদের যোগাযোগ ব্যবস্থাটা যদি রায়গঞ্জ থেকে করা হয় তাহলে রায়গঞ্জবাসী অনেক উপকৃত হবে আমার মনে হয় তো এর আগে যে সাংসদ ছিলেন তিনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখান থেকে দূরপাল্লার ট্রেন হবে বা এই স্টেশন আরো ডেভেলপ হবে তো কি মনে হচ্ছে সামনে তো আবার লোকসভা নির্বাচন আসছে এবার কি মনে হচ্ছে হবে সেই আশা করি সে পূরণ হওয়া উচিত কারণ উন্নতি হয়েছে হয়নি এটা বলবো না হয়েছে কিন্তু আরো উন্নতি হলে ভালো হয় বিশেষ করে আমি বারবার করে যেটা বলছি দূরপাল্লার ট্রেন রায়গঞ্জ শহরে খুবই দরকার আমরা কথা বলেছিলাম ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডুর সাথে তিনি জানান রেলের যোগাযোগ যে কোনো জায়গার আর্থ সামাজিক ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রেই বড় ভূমিকা পালন করে রেলের উন্নয়ন যত হবে ওই এলাকার ততই সার্বিক উন্নয়ন সাধিত হবে গত পাঁচ বছরে রায়গঞ্জে দেবশ্রী চৌধুরীর আমলে যা যা আমরা পেয়েছি তার মধ্যে অন্যতম হলো হাওড়া যাওয়ার দিনের ট্রেন রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার ট্রেনের টাইম টেবিল পরিবর্তন হয়েছে রেলের বগিগুলি এল এইচবি হওয়াতে যাত্রীদের সুবিধে হয়েছে এছাড়াও বেশ কিছু সুবিধে পেয়েছে মানুষ কিন্তু দূরপাল্লার ট্রেনের সুবিধে থেকে আজও বঞ্চিত রায়গঞ্জের মানুষ এই সুবিধে প্রাপ্য রায়গঞ্জের মানুষের যে কোনো জায়গার আর্থসামাজিক ব্যবস্থা অর্থনৈতিক বিজনেস চিকিৎসা স্বাস্থ্য সব কিছু একটা বড় কাঠামো ট্রেন রেলের ডেভেলপ যত হবে তত সেই এলাকার একটা সার্বিক ডেভেলপড হবে মানুষের সেদিক থেকে আমরা রায়গঞ্জের ক্ষেত্রে আমরা রেলের যে সমস্ত এই লাস্ট পাঁচ বছরে আমাদের এই এই দেবশ্রী চৌধুরীর আমলে আমরা যে সমস্ত জিনিসগুলো আমরা পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য আমরা রায়গঞ্জ থেকে হাওড়া যাবার যে দিনের ট্রেনটা সেই দিনের ট্রেনটা দীর্ঘদিন ধরে একটা লড়াই চলেছিলো ওনার আমলে এটা বাস্তবায়িত হয়েছে সেক্ষেত্রিত্বের ক্ষেত্রে আমরা ওনাকে কিছুটা তার ইয়ে বলতে পারি যে ওনার প্রচেষ্টা আমরা পেয়েছি সেই প্রচেষ্টা যদিও দীর্ঘদিন ধরে চালু ছিল তারপরে আমরা রায়গঞ্জ থেকে কলকাতা যাওয়ার ট্রেনের টাইম টেবিলটা আমাদের আপ ডাউন দুটোর ক্ষেত্রেই ঠিক সময় উপযোগী ছিল না যাত্রী সাধারণের সুবিধার্থে বা আমাদের এই সব এলাকার লোকদের সুবিধার্থে টাইম টেবিলটা একটু ঠিক ছিল না সেটাকে কারেকশান করে আমরা ভালো টাইম টেবিল পেয়েছি মোটামুটি একটা পছন্দ সেই টাইম টেবিল রয়েছে রেলের যে বগিগুলো সেই বগিগুলো এল বি এল 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 বি হওয়াতে প্যাসেঞ্জারদের অনেক সুযোগ সুবিধা বেড়েছে প্যাসেঞ্জার অনেক কমফোর্টেবল রয়েছে আমাদের তেলটা একটা লোকাল ট্রেন দিয়েছে তেলটা লোকাল ট্রেন দেওয়াতে আমাদের বার্ষিকের সাথে কমিউনিকেশনটা বেড়েছে হাওড়ার ট্রেনটা হওয়াতেও বাঁশুইয়ের সাথে কমিউনিকেশনটা বেড়েছে আমরা দুটো কমিউনিকেশান লাস্ট ভাই পাঁচ বছরে আমরা বেশি বাড়তি পেয়েছি যেটা আমাদের পক্ষে বিরাট একটা অর্থনীতির থেকে এবং বার্ষিকের সাথে যোগাযোগের ক্ষেত্রে বড় সুবিধা কারণ বাসুই আমাদের এখানে কাছের মধ্যে সবচেয়ে বড় জংশন সেখান থেকে আমরা অল ইন্ডিয়া যাওয়ার ট্রেন পাই সেই বার্ষিকের সাথে যোগাযোগ বৃদ্ধি হয়েছে এটা আমাদের প্রাশ পয়েন্ট তবে তার মধ্যে উল্লেখ করতে হয় আমাদের যেমন ইলেকট্রিক লাইন ইলেকট্রিফিকেশন হয়েছে এটার জন্য আমরা এমপি কৃতিত্বের কথা বলতে পারি না এটা রেলের প্রোগ্রাম অনুযায়ী রেলের সব সব জায়গায় করেছে সেই হিসাবে আমাদের এখানেও সেই রেলের ইলেকট্রিফিকেশন হয়েছে তার জন্য আমরা আলাদা করে কৃতিত্ব এত গেল সাধারণ মানুষের কথা কিন্তু রাজনৈতিক দলগুলি কি বলছে এখানেই শুরু হয়েছে দড়ি টানাটানি তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সঞ্জয় মিত্র বলেন পূর্বতন বিজেপি সাংসদ কি উন্নয়ন করেছে তা রায়গঞ্জের মানুষ জানেন তিনি আসলে ভোটের জন্য এসেছিলেন অনেক আশা ছিল মানুষের তা নিরাশায় পরিণত করেছেন সাংসদ তাই লাগেজপত্র নিয়ে ভোটের আগে চলে গিয়েছেন রায়গঞ্জ ছেড়ে দেখুন প্রাক্তন যিনি সাংসদ ছিলেন তো উনি কি উন্নয়ন করেছেন সেটা পুরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ তথা উত্তর দিনাজপুরের মানুষ জানেন উনি এখানে ভোটের স্বার্থে এসেছিলেন ভোট নিয়েছেন উত্তরবঙ্গের মানুষ আমরা উত্তর দিনাজপুরের মানুষ অনেক আশা করে ওনাকে ভোট দিয়েছিল কিন্তু আশায় যে উনি নিরাশা করেছেন সেটা আজকের দিনে প্রমাণ হয়ে গেছে তিনি রায়গঞ্জ থেকে সমস্ত কিছু গুটিয়ে গাড়ি ভরে লাগেজ নিয়ে উনি বাইরে চলে গেছেন যেখানে কলকাতায় থাকতেন সেখানে চলে গেছেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ বলেন বিগত পাঁচ বছরে দিল্লির ট্রেন বন্ধ হয়ে গিয়েছে একটি ট্রেনের টাইম টেবিল পরিবর্তন ছাড়া পূর্বতন সাংসদ কিছুই করেননি শুধু হাওয়া খেয়েছে আর ভাষণ দিয়েছে তাহলে তো উন্নতি হয়েছে দিল্লি ট্রেনটা বন্ধ হয়ে গেছে এটাই উন্নতি উনি পাঁচ বছর শুধু একটা কাজই করেছে শুধু ট্রেনের একটা টাইম চেঞ্জ করেছে আর কিচ্ছু করেনি কোনো কাজ করেনি শুধু হাওয়া খেয়েছে এখানে এসে বড় বড় ভাষণ দিয়েছে ওই জন্যই তো হয়তো দল ওনাকে টিকিট দিয়েছে কিনা জানি না উনি আর দাঁড়ানোর সাহস পেল না রায়গঞ্জে বিজেপির জেলা কমিটির কার্যকরী সদস্য অভিজিৎ যোশীর মতে বিরোধীরা কাজ করে না কথা বলে বেশি বিজেপি সাংসদের আমলে কি কি কাজ হয়েছে তার পরিসংখ্যান এদিন তুলে ধরেন তিনি দেখুন আমি প্রথম কথা বলি যে বিরোধীরা কাজ করবে না কথা বেশি বলে ভারতীয় জনতা পার্টি সব সময় যোগাযোগ ব্যবস্থার উপরে জোর দিয়েছে আপনার আমরা যদি বলি রায়গঞ্জ রায়গঞ্জে ইলেকট্রিফিকেশনের কাজ কমপ্লিট তার পাশাপাশি আমরা হাওড়া একটা ট্রেন পেয়েছি আমরা রাধিকাপুর যে ট্রেনটা সন্ধ্যাবেলা যেত সেই ট্রেনটার টাইমকে তিনি পরিবর্তন করিয়েছেন তার পাশাপাশি আমরা রায়গঞ্জ স্টেশনের পুনর্বীকরণ হচ্ছে তার পাশাপাশি আমরা দেখেছি যে আপনার কালিয়াগঞ্জ স্টেশন মডেল স্টেশন রূপে ভারত যেটা যোজনা সেই যোজনার অধীনে কালিয়াগঞ্জ স্টেশন কিন্তু রোল মডেল স্টেশনে তো পুনর্বিকরণ হচ্ছে তার পাশাপাশি রাধিকাপুর স্টেশনে একাধিক ট্র্যাক বসানোর কাজ চলছে আগামী দিনে আমরা যেটা হচ্ছে বুনিয়াদপুর যে লাইন সেই লাইনটারও কাজ অলরেডি কাগজ এসে গেছে তার কাজও এই লোকসভার পরে শুরু হবে আগামী দিন আমরা বিভিন্ন দূরপাল্লার ট্রেন পাবো আমরা গুয়াহাটির ট্রেন পাবো আমরা চেন্নাইয়ের ট্রেন পাবো দিল্লির ট্রেন করোনার কারণে বসেছিল যেহেতু এস কোচ হয়েছে এখন তাই জন্য ডাইরেক্ট ট্রেন হবে সেই ট্রেনটারও ঘোষণা হয়ে গেছে রাজনৈতিক চাপানোতর চলতেই থাকবে ট্রেনের চাকার সাথে সাথে উন্নয়ন অনুন্নয়নের ভাষণও চলতে থাকবে কিন্তু তার মাঝে রায়গঞ্জ রেলের উন্নয়নের গতিধারা কতগুলো ধাপ পার করবে আগামী পাঁচ বছরে সেটাই বড় ব্যাপার সাধারণ মানুষের কাছে প্রতিশ্রুতি অনুযায়ী বেশ কিছু কাজ হয়ে থাকলেও এখনো অসম্পূর্ণ রয়েছে বহু প্রতিশ্রুতি সামনে লোকসভা নির্বাচন এই নির্বাচনে যিনি নির্বাচিত হবেন তিনি রেল যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি ঘটাবে এমন আশাতেই বুক বাচ্চা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষ উত্তর দিনাজপুর থেকে আর সিডিবি সংবাদ আশি শতাংশ সম্পন্ন হওয়ার পর আচমকায় থমকে গিয়েছে সেতুর কাজ যার জেরে আশা হতো রায়গঞ্জ ব্লকের গৌড়ি গ্রাম পঞ্চায়েতের পাড়ার পুকুর গ্রামের বাসিন্দারা বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন তিনটি অঞ্চলের লক্ষাধিক মানুষ আবার আসছে নির্বাচন বইবে প্রতিশ্রুতির বন্যা কিন্তু কবে তাদের ভাগ্যে সেতুর শ্রীকে ছিঁড়বে তাই নিয়ে চিন্তিত গ্রামের মানুষজন দিনের পর দিন নদীর ওপর দিয়ে বয়ে যায় কত স্রোত কিন্তু রায়গঞ্জ বাসই সড়ক যোগাযোগ প্রকল্পের দাবি আজও সেই তিমিরেই রায়গঞ্জ ব্লকের বাহিনী গ্রাম পঞ্চায়েতের অধীন মাকরা এলাকার ওপর দিয়ে প্রবাহিত নাগর নদী বাংলা বিহারের সীমানা হিসেবে পরিচিত নদীর এক প্রান্তে রায়গঞ্জ এবং অপর প্রান্তে পার্শ্বই স্বাধীনতার পর কেটে গিয়েছে ছিয়াত্তর বছর ভোট এসেছে গিয়েছে কিন্তু আজও এই নদীর ওপরে সেতু তৈরি হয়নি যার জেরে রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ আজও স্বপ্নই রয়ে গিয়েছে দুই পারের মানুষের কাছে বর্তমানে রায়গঞ্জ থেকে বারসইয়ের যোগাযোগের অন্যতম মাধ্যম হল রেল যোগাযোগ তাও দিনে মাত্র গোনা কয়েক আর ওপরে নির্ভর করে থাকতে হয় সাধারণ মানুষকে সড়কপথে যেতে হলে 22 কিলোমিটার পথে যেতে হয় যা অবশ্যই সময় এবং ব্যয় সাপেক্ষ ফলে মাকরা বাহিনী সহ সংলগ্ন অঞ্চলের মানুষ এই নদীর ওপরে অবস্থিত বাঁশের সাঁকো পেরিয়ে যাতাত করেন সাঁকো থেকে নামার পর বেশ কিছুটা মেঠোপথ পায়ে হেঁটে যাওয়ার পর গাড়ি ধরতে হয় বর্ষাকালে অবস্থা আরো সচonio হয়ে পড়ে তখন নৌকো ছাড়া গতি নেই রাত বিরেতে ভরা নদী নৌকোর পার হতে গিয়ে ঘটে দুর্ঘটনা হাসপাতালে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে চূড়ান্ত ব্যক্তিতে হয় স্থানীয় সূত্রের খবর এই এলাকার প্রধানতম বাণিজ্য স্থল হিসেবে পরিচিত রায়গঞ্জ সেই কারণে এই পথ দিয়ে রোজ কয়েক হাজার মানুষ বিহার থেকে রায়গঞ্জে আসা যাওয়া করেন বহুবার এখানে সেতুর দাবি জানানো হয়েছে অভিযোগ ভোটের আগে লোক দেখানোর প্রতিশ্রুতি এলেও ভোট পার হলে যে যার মতন অবিলম্বে যাতে এখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা তৈরি হয় তার দাবি জানিয়েছেন সকলেই। কৃষ্ণ মল্লিক নামের এক ব্যবসায়ী জানিয়েছেন এই সড়ক যোজনা যদি বাস্তবায়িত হতো তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য আরো উন্নত হতো। সড়ক পথে ওখান থেকে প্রচুর লোকজন আসতো। বর্তমানে তেমন ভাবে লোকজন আসতে না পারায় ব্যবসা বাণিজ্য অনেকটাই মার খাচ্ছে। এটা যদি সড়ক যোজনা যদি হয়ে যেত বার্ষীর সাথে যদি বিহারের সাথে আমাদের মানে রায়গঞ্জের যদি কানেক্টিভিটিটা হয়ে যেত তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য বাড়তো ওখান থেকে প্রচুর লোকজন আসতো মানে ওখান থেকে না আসার ফলে আমাদের ব্যবসা বাণিজ্য হ্যাম্পার হয়েছিল এটা হলে আরো ভালো হতো জুন ঘোষ নামের আরো এক ব্যবসায়ী জানিয়েছেন এটা খুব দুঃখজনক বিষয় কেন এই সড়ক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে না তা বোধগম্য নয় এই প্রকল্প চালু হলে রায়গঞ্জের ব্যবসা বাণিজ্যের উন্নতি হতো যাতাতে সুবিধা হতো এবং স্বাস্থ্য শিক্ষা একাধিক ক্ষেত্রে উপকৃত হতেন বারসইয়ের মানুষজন এটা তো খুবই দুঃখজনক এটা কেন হচ্ছে না বুঝতে পারছি না কোন রাজনীতি কীভাবে কী করছে বুঝতে পারছি না এটা অবশ্যই করা উচিত এটা হলে পরে খুব উন্নত হবে এখন ব্যবসায়ীদের কীভাবে একটা বিরাট বড় একটা যাতায়াতের কত সহজ কত সুবিধা প্লাস ব্যবসায়ী ব্যবসায়ীবাসীরও অনেক ট্রিটমেন্ট ফ্রিটমেন্টের দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে অনেক সুবিধা হবে সব দিক দিয়ে ভালো হবে প্লাস আমি বলবো ব্যবসায়ীর লোকেরও উপকার হবে টিউশন পড়াশোনা ট্রিটমেন্ট তাহলে রায়গঞ্জ না বিরাট উপকার হবে এটা হলে খুব ভালো হয় রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ি জানিয়েছেন এই সড়ক প্রকল্প না হওয়াটা রায়গঞ্জ তথা জেলাবাসীর দুর্ভাগ্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দরবার করেছি এই সড়ক যোগাযোগ চালু করার জন্য বিভিন্ন প্রতিনিধিরাও চেষ্টা করেছেন মূলত বিহার সংলগ্ন একটি বড় বাজার রয়েছে রায়গঞ্জে প্রতিদিন মাত্র কটি ট্রেন করে বহু ক্রেতা আসেন রায়গঞ্জে সেই ক্ষেত্রে সড়ক যোগাযোগ চালু হলে ক্রেতার সংখ্যা আরো বাড়তো আর্থসামাজিক দিক থেকে উন্নত হতো রায়গঞ্জ এটা আমাদের রায়গঞ্জ তথা জেলাবাসীর দুর্ভাগ্য কেন আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দরবার করেছি রায়গঞ্জ বার্ষী সড়ক যোগাযোগটা চালু করবার জন্য এবং বিভিন্ন জনপ্রতিনিধিরাও চেষ্টা করেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য এখন আমরা রায়গঞ্জ বার্ষয় সড়কটা পেলাম না রায়গঞ্জ বারসই সড়কটা আমাদের যেটা বিশেষভাবে প্রয়োজন হয়ে উঠলো আমাদের দীর্ঘদিনের যে যোগাযোগ ব্যবস্থা আমরা যেহেতু বারসই জংশন সেখান থেকে আমরা সারাদেশের একটা ট্রেন যোগাযোগের সুযোগটা পেতাম সেকেন্ডলি যেটা বাণিজ্যিক মানে আমাদের ব্যবসায়ীদের যেটা সবচেয়ে বড় সুবিধা হতো মানে বিহার সংলগ্ন রায়গঞ্জ একটা বড় বাজার এখানটায় এই বাজারে আমরা দেখছি যে দুবার ট্রেনে করে লোক আসে তাতে কিন্তু প্রচুর ক্রেতারা বিহার থেকে আমাদের রায়গঞ্জের ব্যবসায়ীদের কাছে আসে হোলসেল মার্কেটটা প্রচণ্ড ভিড় হয় বিহারের কাস্টমারদের উপর এটা যেহেতু দিনে দুবার আসে এটা যদি সড়ক যোগাযোগ থাকতো তাহলে রায়গঞ্জের ব্যবসায়ীরা বিরাট উপকৃত হতো এবং এই এলাকার রায়গঞ্জ স্যারাউন্ডিং যেসব প্রান্তিক এলাকার সমস্ত লোকদের আর্থসামাজিক পরিস্থিতির একটা আমূল পরিবর্তন হয়ে যেত যে দাবি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি রায়গঞ্জ বাসী সড়ক যোগাযোগটা চালু করার ব্যাপারে এটা কেন এখনও অন্ধকারে পড়ে আছে আমরা জানি না আমরা চাইব আগামী দিনে খুব দ্রুত যাতে রায়গঞ্জ বাসই সড়ক যোগাযোগটা চালু হয় তাতে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা বাণিজ্য সার্বিক ক্ষেত্রে একটা কিন্তু রায়গঞ্জবাসী বিরাটভাবে একটা উপকৃত হবে এ গেল সাধারণ ব্যবসায়ীদের কথা রাজনৈতিক দলগুলি এই ব্যাপারে কি ভাবছেন শুনবো তাদের বক্তব্য তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সঞ্জয় মিত্র জানিয়েছেন বারসই সড়কপথের জন্যে জন্য রায়গঞ্জবাসী বহুদিন থেকেই দাবি তুলেছিলেন বিগত দিনে আমাদের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই সড়ক প্রকল্পের জন্য বিভিন্ন জায়গায় দরবার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য উনিশ কোটি টাকা বরাদ্দ করেছেন কেবলমাত্র বিহার সরকারের এন অভাবে সেতুটি তৈরি করা যাচ্ছে না যার জেরে এই সড়ক প্রকল্প আজও অন্ধকারে দেখুন বারসই সড়ক জন্য আমাদের যেটা রায়গঞ্জবাসী বহুদিন ধরে দাবি তুলেছিলাম সেটা সত্যি প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনারা বিগত দিনেও দেখেছেন যে আমাদের এমএলএ কৃষ্ণ কৃষ্ণকল্যাণী এবং বর্তমান আমাদের দলের সংসদ পদে প্রার্থী কৃষ্ণকল্যাণী মহাশয় বারংবার এটা নিয়ে দরবার করে দিদি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এর জন্য উনিশ কোটি টাকা অলরেডি স্যাংশন করেছে শুধু খালি বিহার গভর্নমেন্টের এনওসির জন্য যে ব্রিজটার প্রয়োজন সেই ব্রিজটা হচ্ছে না ব্রিজ হলে এ রাস্তাটাও হয়ে যাবে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তুষার গুহ জানিয়েছেন রায়গঞ্জের মানুষের দুঃখের শেষ নেই কারণ আমাদেরকে সারা জীবন সবাই প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে আদতে কোনো কাজ হয়নি আমরা কংগ্রেসের পক্ষ থেকে বাসইয়ের বিধায়কের কাছে গিয়েছিলাম কথাবার্তাও হয়েছে কিন্তু সরকারের সদিচ্ছা না থাকলে কোনো কিছুই সম্ভব নয় আমরা আমরা হচ্ছে রায়গঞ্জের মানুষ আমাদের দুঃখের শেষ নেই কারণ আমাদেরকে সারা সবাই প্রতিশ্রুতি দিয়ে গেছে আলটিমেটলি কোনো কাজের কাজ হয়নি আমরা বারশোয়ের এম এর সঙ্গে গিয়ে আমাদের জেলা কংগ্রেস সভাপতি মহিদাকে সাথে নিয়ে আমরা গিয়েছিলাম কথাবার্তা হয়েছে কিন্তু সরকারের যদি সদিচ্ছা না থাকে তাহলে কোনোদিনই কোনো কিছু সম্ভব নয় অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা বিজেপি কমিটির কার্যকরী সদস্য অভিজিৎ জোশী জানিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দু সালে প্রথমবার বিজেপি সাংসদ হয়েছিলেন পাঁচ বছরের দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে যেই সমস্ত কাজ উত্তর দিনাজপুর জেলায় হয়েছে তার জেরে মানুষ এবারও বিজেপি সাংসদ মনোনীত করবার মনস্থির করেছেন রায়গঞ্জ বাসই সড়কের জন্য বিহারের সাংসদ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তাকে আটকাচ্ছে দেখুন রায়গঞ্জ লোকসভা পাঁচ নম্বর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালে ইতিহাসে সবচেয়ে প্রথমবার হচ্ছে ভারতীয় জনতা পার্টির সাংসদ হয়েছে পাঁচ বছরে দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে যে সমস্ত কাজ উত্তর দিনাজপুরবাসীরা দেখেছে তারা এটা মনস্থির করেছে যে এইবারও সাংসদ ভারতীয় জনতা পার্টি তারা নির্বাচিত করবেন এই জায়গায় একটা বলার কথা যে যেহেতু বারসই সড়কপথটা বিহার এবং বেঙ্গলের সংলগ্ন একটা পথ যেখানে দাঁড়িয়ে আমাদের বিহারের যিনি এমপি আছেন মাননীয় বাবু তিনি হচ্ছে চেষ্টা করে যাচ্ছেন যে বিহারের এই সড়কপথটা যাতে হয় কিন্তু বেঙ্গল সরকার তাকে আটকাচ্ছে এর আগে আমাদের বিধায়ক ছিলেন যিনি তিনি বিজেপির বিধায়ক ছিলেন তিনি তারপরে তৃণমূলে যান তারপরেও কিন্তু সেই রাস্তাটা করে উঠতে পারেননি তো রাজ্য সরকার জমি দেওয়ার কাছে জমিটা দিচ্ছে না আশা করি এইবার সেই সমস্যাটা মিটিয়ে আমরা দ্রুত সে কাজের পরিষেবা মানুষকে দিতে পারবো রাজনৈতিক দলগুলি একে অপরের কাঁধে দায় চাপাতে ব্যস্ত কিন্তু আদতে এই প্রকল্প কতদিনে বাস্তবায়িত হবে তার কোনো উত্তর মেলেনি রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবির বার্ষই রায়গঞ্জ সড়ক যোগাযোগ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে বারংবার এই দাবি তুলেছে দে জেলার ব্যবসায়িক মহল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা চেষ্টাও করেছেন তবে এখনও কাজ সম্পন্ন হয়নি জেলাবাসীর দাবি দ্রুত এই কাজ সম্পন্ন হলে রায়গঞ্জের আর্থ সামাজিক পরিকাঠামোর উন্নতি ঘটবে আসন্ন লোকসভা নির্বাচনের বিভিন্ন দলের প্রার্থীর কাছে এই দাবি আবারও রাখছেন ব্যবসায়ীরা কবে এই দাবি পূরণ হবে সেটাই এখন দেখার উত্তর দিনাজপুর থেকে নীলাঞ্জন দাস আর সংবাদ আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আর সংবাদে Vamos buscar.